গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার মেডিকেল কলেজ ভিডিও। আজকে আমি চলে আসছি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ। তো দেখুন, এটা হচ্ছে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের মেন গেট। প্রবেশ করে ডান দিকে পেয়ে যাবেন বক্ষ বিভাগ অর্থাৎ চেস্ট ওয়ার্ড। তো এই বিল্ডিং এ কি কি আছে আপনারা দেখতেই পাচ্ছেন। চেস্টের যে আউটডোর আছে, তারপর ফার্স্ট ফ্লোরে আপনার কি আছে, সেকেন্ড ফ্লোরে এবং থার্ড ফ্লোরে কি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন, মানে চেস্ট রিলেটেড সমস্ত কিছু আপনাদের এখানেই হবে। প্রবেশ করে আপনি সোজা এমার্জেন্সি যে বিল্ডিং, সেই এমার্জেন্সি বিল্ডিং এর গেট পেয়ে যাবেন আপনি। আর এই এমার্জেন্সি বিল্ডিংয়ে আছে আপনার বিভিন্ন সার্জারি ডিপার্টমেন্ট, দেখতে পাচ্ছেন সার্জারি ব্লক লেখা আছে। এছাড়াও আপনার আছে অর্থো, ইএনটি মানে নাক কান গলা, এইসব ডিপার্টমেন্টগুলো এগুলো আছে। এটা অনেকটাই বড় বেশ। এই বিল্ডিংয়ের তলাতে আছে আপনার স্বাস্থ্যসাথী কাউন্টার, দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানে অ্যাডমিশন কাউন্টারটা এখানেই আছে। আর এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, এনার নামই কিন্তু মানে এই চিত্তরঞ্জন মেডিকেল কলেজটা হয়েছে। আর আপনি যদি এই জায়গাটা থেকে ডান দিকে পাকেন তাহলে গেট নাম্বার 2 পেয়ে যাবেন আপনি। এখানেই কিন্তু সেন্ট্রাল লাইব্রেরিও আছে বা ল্যাব আছে। আর এই যে বিল্ডিংটা, এটা দেখতে পাচ্ছেন রামমোহন বিল্ডিং। আর আপনি যদি এখান থেকে বাম দিকে বেগে যান সোজা তাহলে দেখতে পাবেন ন্যায্য মূল্যের ওষুধের দোকান। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাইনি ডিপার্টমেন্ট। তো এই জায়গাতে পরে আসছি, তো এই জায়গাটাকে দেখে নিন। এই যে ডান দিকে যে রামমোহন বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে কী কী আছে না আছে, এই বিল্ডিংটাকে আরআরএম ব্লকও বলা হয়। এটা হচ্ছে আপনার আরআরএম ব্লক। এখানে আছে কার্ডিওলজি, তারপর পেডিয়াট্রিয়াটিক মানে শিশু বিভাগ, স্কিন মেডিসিন, ফিভার অ্যান্ড সেন্ট্রাল ল্যাব। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে অক্সিজেন সিলিন্ডার, ঠিক আছে, এখানে তৈরি হয় তারপর সাপ্লাই হয়। তো এখানে এসে আপনি ডান দিকে তাকালেই দেখতে পাবেন 3 নম্বর গেট। আর সোজা যদি আপনি বাম দিকে তাকান তাহলে প্রথমেই এই বিল্ডিংটা আপনার চোখে পড়বে। আর এই বিল্ডিংটা হচ্ছে আই ব্লক। আর এখানে আছে এমআরআই স্ক্যানও আছে আর ডিজিটাল এক্সরেও আছে। তো আই ব্লকের এই বিল্ডিংয়ে কী কী আছে জাস্ট আপনারা দেখে নিন। আর হ্যাঁ, আই ব্লক থেকে আবার লেফট সাইডে ঘুরলে আপনি সোজা দেখতে পাবেন এই যে গাইনি বিভাগটা বা আপনার গাইনি বিভাগের পাশে ন্যায্য মূল্যের ওষুধেরও দোকান। সাক্ষাতের সময় রোগীর সাথে 4টে বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। এটা হচ্ছে গাইনি ওয়ার্ড, ঠিক আছে, দেখে নিন আরেকবার। এই পথে সোজা এলে এই ন্যায্য মূল্যের ওষুধ দোকানটাকে ডান দিকে রেখে এদিকে এলে এটা হচ্ছে সার্জিক্যাল ব্লকের এক্সটেন্ডেড পার্টটা। আর এখানে আছে আউটডোরটা, ঠিক আছে, এখানে আছে পেন ওয়াশ, টয়লেট আছে। আউটডোরে কত মানুষের ভিড় পড়ে গেছে অলরেডি দেখুন। তো এখানে কী কী আছে দেখুন, সার্জিক্যাল ব্লকের গ্রাউন্ড ফ্লোরে আছে ফিজিক্যাল মেডিসিন ওপিডি, পেডিয়াট্রিক ওপিডি, নিউরো মেডিসিন, নিউরো সার্জারি ওপিডি, ব্লাড ব্যাঙ্ক, অর্থো ওপিডি, সার্জারি, এক্স রে আছে, ইউরোলজি আছে। ফার্স্ট ফ্লোরে আছে সিওটি, ওসিবি, ইএনটি ওয়ার্ড, ইএনটি ওটি, বার্ন ওটি। এটা সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ ফ্লোরে আপনারা দেখে নিন কী কী আছে না আছে। আর নর্মাল বা যে জেনারেল ওপিডিটা, সেটা হচ্ছে আপনার সার্জারি বিল্ডিংয়েই আছে, সেটা হবে গ্রাউন্ড ফ্লোরেই বসে। তাই দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড়। এই হসপিটালটা অনেকটাই ছোট, তুলনামূলক অন্যান্য যে কলকাতার হসপিটালগুলোর মধ্যে। এটা দুটো পার্টে বিভক্ত। এখন আমরা যেটা ঘুরলাম সেটা ঘুরে দেখলাম যে হসপিটাল বিল্ডিংটা, গাইজ কলেজ বিল্ডিংটা আবার রাস্তার ওই পারে, তো চলুন সেখানে যাওয়া যাক। এখন ওই সামনের মোড়টা থেকে ডান দিয়ে গেলে আপনারা পার্ক সার্কেল 7 পয়েন্ট ক্রসিং পেয়ে যাবেন, সেখানে তো সমস্ত জায়গার বাস পাবেন। আর যদি আপনারা হাওড়া বা শিয়ালদা যেতে চান তাহলে এক্স্যাক্টলি এই জায়গা থেকে ওই সাইডে বাস পাবেন, মানে কলেজ বিল্ডিংয়ের এদিকে, ঠিক আছে। তো আর এই হচ্ছে হলুদ হলুদ পুরোটাই দেখুন কলেজ বিল্ডিং, অনেকগুলো গেট আছে ওই সামনের প্রান্তেও আছে আর এই প্রান্তে যে সোজা আছে। তো এইদিকের গেটটা সকালবেলায় খোলা থাকে, তো চলুন এই দিকেরটাতে প্রবেশ করবো। যেতে যেতে দেখুন একটা মসজিদ দেখতে পাচ্ছেন সবুজ কালারের, ওটা পেরিয়ে এই যে দেখতে পাচ্ছেন মেডিকেল কলেজের যে গেট, সেই কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের এটা গেট। আর এখান থেকে এই বিল্ডিং থেকে মেনলি বিভিন্ন যে রিপোর্টগুলো, সেই রিপোর্টগুলো এখান থেকে পাওয়া যায়। এখানে স্পেশালি কোনো রোগী দেখা হয় না। আর প্রত্যেকটা ডিপার্টমেন্ট, হেড অফ দ্য ডিপার্টমেন্ট কিন্তু এই বিল্ডিংয়ে। আবার এটা কলেজ বিল্ডিংও দেখিয়ে দিলাম, এখানে মেলে রিপোর্টগুলো পাওয়া যায়, সমস্ত যে টেস্ট হয় তার রিপোর্ট পাওয়া হয়। এখানে কোনো রোগী টোগী দেখা হয় না। দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গোবরা কবরস্থান, ঠিক আছে। আর এই গোবরা কবরস্থানের ওই রাস্তাটা হয়ে আপনারা কিন্তু পার্ক সার্কাস স্টেশন সামনে আছে, সেখান থেকেও আসতে পারেন। আর হাওড়া থেকে এলে এই পথে এসে পরে আপনারা এই স্টপেজে দাঁড়িয়ে পরে লেফট সাইডে যেতে পারেন হসপিটালে। আর সোজা চলে গেলে আপনারা ডন বস্কো যে ক্রসিং, সেই ক্রসিং এর সামনে চলে আসে। তো দেখুন এই হচ্ছে ডন বস্কোর ক্রসিং। এই পথ থেকে আপনারা সোজা হাওড়া হয়ে পরে এই পথ থেকে আসবেন। এসে যদি আপনারা সোজা বেরিয়ে যান তাহলে আপনারা পেয়ে যাবেন এয়ারপোর্ট দিকের বাস বা আপনার নিউ টাউন দিকে যাওয়ার বাস পেয়ে যাবেন। আর ডন বস্কো থেকে ডান দিকে বেঁকে গেলে এই যে সোজা রাস্তাটা পেয়ে যাবেন আপনি পার্ক সার্কাস ক্রসিং, মানে আপনি পার্ক সার্কাস 7 পয়েন্ট পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা এবার গড়িয়া যেতে পারেন বা বিভিন্ন দিকে আপনারা যেতে পারেন।
তো এইটা হচ্ছে মেইন জাংশন, একদম পাঁচ সার্কাস সেভেন পয়েন্টের একদম সামনে, আপনারা মিস করবেন না। আর যদি আপনারা হাওড়া যেতে যান তাহলে রাস্তার ওই পারে দাঁড়াতে হবে, মানে কলেজ বিল্ডিং এর সামনে। তো গাইস এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন, এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে অথবা আরো যেসব হসপিটাল আছে সেই সবের ভিডিও দেখার জন্য আমি তার প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো যদি চ্যানেল নতুন হন, যদি না এখন সাবস্ক্রাইব করেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন।